2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাস বিরোধী এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মূল মঞ্চে ট্রাকের পাশে দাঁড়িয়েছিলেন তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভাপতি পড়শিয়ান রাজনীতিবিদ আইভি রহমান। শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে বিস্ফোরিত হয় প্রথম গ্রেনেড, এরপর সাথে সাথেই কয়েকটি বোমার বিস্ফোরণ। আকস্মিক হামলায় তখনই মাটিতে লুটিয়ে পড়েন আইভি রহমান। প্রচণ্ড রক্তক্ষরণ হবার পরও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন 24 আগস্ট। 1958 সালে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে বিয়ের পর থেকেই মুজিব পরিবারের পাশে ছিলেন এই দম্পতি। 71-এর মুক্তিযুদ্ধ ও পরবর্তী 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাজনীতিতে দল যখন কঠিন সময় পার করছিল, তখন দল ও সংসার একই সাথে সামাল দিয়েছেন আইভি রহমান। তার এই অনস্বীকার্য অবদান স্মরণীয় করে রাখতে এখন আইভি রহমানের ভাস্কর্য বসছে আওয়ামী লীগের প্রধান দলীয় কার্যালয়ের প্রবেশ পথেই। ভাস্কর শিল্পী সাইমন বলছিলেন, মূলত দলের প্রতি গভীর ভালোবাসা আর আবেগ থেকে উৎসাহ পান তার এই ভাস্কর্য তৈরির। সবগুলাই আমি নিজেই তৈরি করেছি, আর আমি জানি না কতটুকু ভালো হয়েছে। যদি দর্শকে বলে যে মানে ভালো হয়েছে, তাহলে সেটাই আমার অনুপ্রেরণা, সেটাই আমার আত্মতৃপ্তি। কার্যালয়ের প্রবেশপথে দেখা যায় শেষ মুহূর্তে ধোয়া মোছার কাজ চলছিল তখন, যা শেষ হলেই 21 আগস্ট গ্রেনেড হামলার দিন উদ্বোধন করা হবে সর্বসাধারণের জন্য। তাসকিন আল আনাস, বার্তা 24।